সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা দেখব একটা দ্বিঘাত সমীকরণ বা একটা কোয়াড্রেটিক ইকুয়েশনকে কীভাবে সলভ করতে হয়। তো চলো শুরু করা যাক। ধরো আমরা একটা এক্সাম্পল দিয়ে শুরু করি। ধরো আমি বললাম যে এক্সাম্পল নাম্বার ওয়ান, সে ফর এক্সাম্পল এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকুয়ালস টু জিরো, এটা কীভাবে সলভ করতে হয়। তোমরা সবাই জানো মিডল টার্ম ব্রেক করে তুমি পাবা এক্স মাইনাস টু মাল্টিপ্লাইড বাই এক্স মাইনাস থ্রি ইকুয়ালস টু হচ্ছে জিরো, ফলে তুমি পাচ্ছ এক্স ইকুয়ালস টু হচ্ছে টু কমা থ্রি। এক্সাম্পল নাম্বার টু, ধরো আমি তোমাকে বললাম যে এবার এই প্রবলেমটা সলভ করো, এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ফাইভ ইকুয়ালস টু জিরো। এখন কী করবা খেয়াল করো, এখন যদি মিডল টার্ম ব্রেক করতে যাও পাবা না, এবং অনেকক্ষণ চেষ্টা করো এবার পাগল হয়ে গেছো, বা অনেক চেষ্টা করতে হতেও পারে। সো কিছু কিছু প্রবলেম আছে মিডল টার্ম ব্রেক করে ইজিলি করা যায়, বাট কিছু কিছু প্রবলেম আছে মিডল টার্ম ব্রেক করে ইজিলি করা যায় না। সো সেই ক্ষেত্রে আমরা যেইটা করি, আমরা এইটা একটা জেনারেল ফর্ম বের করি যাতে আমি এই প্রবলেমও সলভ করতে পারি, এই প্রবলেমও ওই একই জিনিসে সলভ করতে পারি। সেইটাই হচ্ছে আজকের আলোচনার বিষয়। সো ধরো আমরা বললাম যে এটা আমার একটা নাম্বার, একটা একটা ইকুয়েশন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো। দেখো এটা হচ্ছে এক্সের দুই ঘাত সর্বোচ্চ, সো এটাকে আমরা বলি এটা কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ। এখন এটা কীভাবে সলভ করতে হয় দেখো, প্রথম কাজ হচ্ছে তুমি উভয় পক্ষকে এ দিয়ে ভাগ করে দাও, ইমপ্লাইজ দ্যাট। সো এ দিয়ে ভাগ করে কী পাবা, এক্স স্কোয়ার প্লাস বি বাই এ ইন্টু এক্স প্লাস কত তোমার সি বাই এ ইকুয়ালস টু হচ্ছে তোমার জিরো। এখন এইটুকু দিয়ে, এই যে এতটুকু দিয়ে আমরা যে কাজটা করবো, একটা হোল স্কোয়ার বানিয়ে ফেলবো। সো হোল স্কোয়ার বানানোর কাজ খুবই ইজি। ফার্স্টে হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি, হিসাবে আমরা বি বাই টু এ নিলাম, কারণ এই যে এই টু আর এই টু কাটলে এক্স ইন্টু বি বাই এ, এই যে এক্স ইন্টু বি বাই এ প্লাস এবার একটা বি এ স্কোয়ার লাগবে, বি এ স্কোয়ার মানে যে এই টুকু স্কোয়ার। সো বেসিক্যালি তোমার কত বি বাই টু এ হোল স্কোয়ার। সো বেসিক্যালি এইটুকু আছে, এইটুকু আছে এটা, আর এখন এইটুকু লিখলাম সি বাই এ, আর মানে দেখো তোমার এখানে একটা অতিরিক্ত টার্ম হিসেবে এইটা চলে এসেছে। সো আমরা এটা বিয়োগ করে দিতে পারি। সো বি বাই টু এ এটা যদি আমরা বিয়োগ করে দেই জিরো, তার মানে কী দেখো এটা কাটা টু টু কাটা, সো এইটুকুই হচ্ছে এইটুকু আর সি বাই এ রয়ে গেলো এটা। আর এখানে খেয়াল করো আমরা কিন্তু এখানে এ দিয়ে ভাগ দিতে পারবো, কারণ আমরা শিওর যে অবশ্যই কি এ এর মান জিরো না। ওকে, আমরা কীভাবে শিওর হলাম, কারণ এর মান যদি শূন্য হতো তাহলে কিন্তু তোমার এখানে এই টার্মটা থাকতো না, ফলে তোমার এটা হচ্ছে বি এক্স প্লাস সি হতো, ফলে এটা দিকে সমীকরণই হতো না, রাইট? সো আসলে আমরা এখান থেকে যাই যে এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। সো এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, আর এই টার্ম দুইটাকে ডানে নিয়ে গেলে আমি পাবো হচ্ছে বি এ স্কোয়ার বাই ফোর এ স্কোয়ার মাইনাস সি বাই একে ডানে নিয়ে গেলাম। সো এখানে পাবো সি বাই এ। সো আমরা এখান থেকে পাবো হচ্ছে এক্স প্লাস বি বাই টু এ, এক্স প্লাস বি বাই টু এ হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার এখানে আমরা ফোর এ স্কোয়ার দিলাম, আর এখানে হচ্ছে বি এ স্কোয়ার মাইনাস ফোর এ সি। এখন উভয় পক্ষে বর্গমূল করে আমরা পাবো এক্স প্লাস বি বাই টু এ ইজ ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার বি এ স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই ফোর এ স্কোয়ার রুট কত টু এ। সো বেসিক্যালি খেয়াল করো আমরা যদি এভাবে করি যে এই বি বাই টু একে আমরা ডানে নিয়ে আসি, সো আমরা কত পাবো, ইমপ্লাইজ দ্যাট এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস বি বাই টু এ প্লাস মাইনাস রুট ওভার বি এ স্কোয়ার মাইনাস ফোর এ সি, বি এ স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ। সো এখান থেকে আমরা লসাগু করে পাবো এক্স ইজ ইকুয়াল টু কত, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি এ স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ। সো এই যে আমি এক্সের মান বের করলাম মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি এ স্কোয়ার ফোর এ সি বাই টু এ, এটাই হচ্ছে এই ইকুয়েশনের সলিউশন। সো কোনো একটা ইকুয়েশন যদি এমন হয় এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি কস্ট জিরো, তাহলে তার জন্য এক্সের মান আসবে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি এস মাইনাস ফোর এ সি বাই টু এ। যেমন ধরো এই উদাহরণে এ মানে ওয়ান, ওয়ান
বি মানে ফাইভ, সি মানে সিক্স, বি মানে বেসিক্যালি মাইনাস ফাইভ। সো এই ডাটাগুলো এখানে বসালে এক্সের মান পেয়ে যাবে, দুটো মান পাবে, সেটা অবশ্যই টু থ্রি আসবে। একইভাবে এখান থেকে এবিসি এর মান এখানে রিপ্লেস করলে অবশ্যই তুমি এক্সের দুটো মান পাবা। ধন্যবাদ সবাইকে।